মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি খুব সহজভাবে ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। বাড়িতে যদি কেউ হঠাৎ আত্মীয় চলে আসে তাহলে পরে এই ডিমের হালুয়াটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ডিমের হালুয়াটা বানাচ্ছি। ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন, 2টো ডিমেরও আপনারা করে নিতে পারেন। প্রথমে আমি ডিমগুলো সব ভেঙে নিব। সব ডিমগুলো আমি ভেঙে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি 1 চামচ। আর দিয়ে দেব 1 চিমটে লবণ। এবার আমি ডিম আর ঘিটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটাকে যত ভালো করে ফেটানো হবে ডিমের হালুয়াটা তত বেশি ভালো হবে। এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে। এইভাবে প্রায় আমি 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে ডিমের হালুয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে। 5টা ডিমের জন্য 500 দুধ নিয়েছি, আপনার চাইলে দুধটা আরও বেশি দিতে পারেন, যত বেশি দুধ দেবেন তত বেশি ভালো হবে। দুধ দিয়ে আবার খুব ভালো করে একবার ফেটে নিব। দুধ দিয়ে ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার ডিমের হালুয়ার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য একটুখানি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে ফুড কালারটাও দিতে পারেন। হলুদ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। চুলোতে চাপাবার আগে মিশ্রণটা আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এবার আমি চুলোতে চাপিয়ে দেবো। চাপিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু হবে না, তলে বসে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেবেন, খুব সুন্দর দানা বেঁধে যাবে। এই যে দেখেন দানা বাঁধতে শুরু করেছে। এখনো কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে অনবরত নাড়তে হবে। এই যেমন কত সুন্দর দানা বাঁধতে শুরু করেছে। ডিমের হালুয়াতে যখন সম্পূর্ণভাবে দানা বেঁধে যাবে তখন চিনি দিয়ে দেবো। এই যে দেখেন দানা বেঁধে গেছে। এই যে এবার আমি দিয়ে দিয়েছি চিনি, আর এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কে কেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিছি, চিনিটা থেকে যে পানিটা বের হবে সম্পূর্ণ পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর আমি জাল করে নিয়েছি, আর চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এই যে দেখেন আমি
দেখলেন না দানাগুলো কত সুন্দর হয়েছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একই রকম করে দেখবেন, আপনাদেরটাও খুব সুন্দর হবে। আর ডিমের হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগে খেতে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি 3 চামচ। আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এই দেখেন দানাটা কত সুন্দর হয়েছে। আর এই ডিমের হালুয়ার মধ্যে যদি একটুখানি বেশি চিনি দেন তাহলে পরে দেখবেন ফ্রিজের বাইরে রেখে আপনি অনেকদিন পর্যন্ত খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। ডিমের হালুয়াটা হয়ে গেছে, দেখেন এইরকম হবে, এই যে একেবারে ঝরঝরে হবে, আর একটু রস নেই, এরকমই হবে। ডিমের হালুয়াটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। ডিমের হালুয়াটা দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর, একটু হলুদ দেওয়াতে এত সুন্দর কালার হয়েছে, আর একেবারে ঝরঝরে যে একটা একটা দানাটা দেখেন কত সুন্দর মিহি দানার মতন হয়েছে। মেহেক তুমি খাও, কেটিকেও তো দেবো, তুমি খাও খানে দেখলেন তো ডিমের হালুয়াটা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি নতুন জামাই থাকে তাহলে পরে এইভাবে ডিমের হালুয়া আর গরম গরম পাওয়াটা বানিয়ে দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর একবার বানিয়ে দিলে দেখবেন বারবার খেতে চাইবে, এতটা টেস্টি হয় খেতে, কি বলবো। আশা করছি আজকের এই ডিমের হালুয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডিমের হালুয়া আমার ফেভারিট। কি ছিল ফেভারিট? সব শেষ করে দিলে তো, আগেও শেষ।